করোনার সংকটপূর্ণ মুহূর্তে কোচবিহার রামকৃষ্ণ মঠের উদ্যোগে দ্বিতীয়বার ত্রাণ সামগ্রী প্রদান কর্মসূচি শুরু হলো আজ থেকে। কোচবিহার রামকৃষ্ণ মঠ প্রাঙ্গণে কোচবিহার এক নম্বর এবং দুই নম্বর ব্লকের প্রায় 200 পরিবারের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় এদিন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ সহ 10 জন স্বেচ্ছাসেবকের একটি প্রতিনিধি দল। এই কর্মসূচি আগামী 5 দিন ধরে চলবে বলে জানানো হয়েছে। মঠের প্রবেশ পথেই স্যানিটাইজেশন করা হয় যারা ত্রাণ সামগ্রী গ্রহণ করছিলেন তাদের, এবং করোনা মোকাবেলায় অবশ্যই পালনীয় কর্তব্যগুলির নির্দেশিকাও তুলে দেওয়া হয়। স্বামী বিবেকানন্দের জীবজ্ঞানে শিব সেবার প্রায়োগিক রূপ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 5 দিন ধরে প্রায় 1000 মানুষের হাতে এই ত্রাণ সামগ্রী প্রদান করা হয় বলে জানিয়েছে মঠ কর্তৃপক্ষ। আমরা দেখছি সেই ছবি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কোচবিহার রামকৃষ্ণ মঠে। আমরা প্রত্যেকে জানি ভয়ঙ্কর সংকটের মধ্যে আমরা রয়েছি। সারা বিশ্ব জুড়ে এই করোনার গ্রাসে আমরা আক্রান্ত হয়েছি। সাধারণ মানুষ যারা নিজেদের এই যে জীবনযাপনে বারবার জীবনটা যেন রুদ্ধ হয়ে যাচ্ছে এই সময়টায়, রামকৃষ্ণ মঠ এবং মিশনের সেবাযজ্ঞের কথা আমরা প্রত্যেকে জানি। যখন যেরকমভাবে সংকট হয়েছে সেই সময় রামকৃষ্ণ মঠ এবং মিশন সারা পৃথিবী জুড়ে সেবা যজ্ঞে মানুষকে সেবা দিয়ে কর্মসূচি পালন করেন। স্বামী বিবেকানন্দের সেই কথা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। কোচবিহার রামকৃষ্ণ মঠ দ্বিতীয়বার এই ত্রাণ কার্য কর্মসূচি শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন দূরত্ব বজায় রেখে এই কর্মসূচিটা গৃহীত হয়েছে। এক নম্বর এবং দুই নম্বর ব্লকের আগামী 5 দিন প্রায় 1000 দুস্থ পরিবারের হাতে 5 দিনের খাদ্য সামগ্রী অন্ততপক্ষে তাদেরকে তুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে রামকৃষ্ণ মঠ কর্তৃপক্ষ। ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে রামকৃষ্ণ মঠও মানুষকে দিশা দেখাচ্ছে কীরকমভাবে মানুষের সঙ্গে মিশে গিয়ে সেবাযজ্ঞে সামিল হতে হয়। আগামী 5 দিন ধরে এই কর্মসূচি চলবে। দ্বিতীয়বারের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রায় 1000 দুস্থ পরিবারের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হবে মঠ প্রাঙ্গণ থেকে। আজ প্রথম দিনের কর্মসূচি চলছে। আপনারা দেখছেন এই ছবি। কোচবিহার রামকৃষ্ণ মঠ প্রাঙ্গণেই রামকৃষ্ণ মঠের স্বেচ্ছাসেবকের একটি প্রতিনিধি দল এবং রামকৃষ্ণ মঠের কোচবিহার রামকৃষ্ণ মঠের মহারাজরা তাদের নিজস্ব পরিকল্পনায় দুস্থদের মধ্যে এই রকম একটা সেবাযজ্ঞ গ্রহণ করেছে। রামকৃষ্ণ মঠ থেকে ডিজিটাল বাংলার বিশেষ প্রতিবেদন, রাহুল সরকার। এই যে রামকৃষ্ণ মঠ থেকে এটা দেওয়া হলো, এতদিন সংসার কেমন করে চলতো? এতদিন তো ঘরে বন্ধ হয়েছে, এখন চলছে, এখন বাড়ির ভিতরে বন্ধ, এখন এখান থেকে পালেন কিছু সাহায্য। রামকৃষ্ণ মঠ থেকে ত্রাণ সামগ্রী পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে মহারাজ। দ্বিতীয় পর্বের একটা কর্মসূচি শুরু হলো, আগামী 5 দিন এই কর্মসূচি চলবে। ভয়ঙ্কর একটা সংকটজনক পরিস্থিতি, কি বলবেন সাধারণ মানুষকে? সাধারণ মানুষের জন্য এটাই বলার, তারা যেমন যেমন সরকারের নির্দেশ আছে সেইভাবে সকলে ঘরে থাকবে, আর যখন যেমন অসুবিধা হচ্ছে বিভিন্ন সংস্থা থেকে এই ত্রাণ কার্য হচ্ছে, আমরা রামকৃষ্ণ মঠ মিশন থেকেও কিছু করছি, অল্প, খুবই অল্প, খুব বেশি নয়। গতবারে 1050 জনকে দেওয়া হয়েছিল, কিছুদিন আগে 250কে দেওয়া হয়েছে, তার গত পরশু দিন 100কে দেওয়া হয়েছে, এবং আজকে আবার এখন এই 5 দিন আবার 1200 দেওয়া হবে। একটা কথা প্রশ্ন শুনতে চাইবো, এই যে সংকটজনক পরিস্থিতি, একদিকে প্রাকৃতিক দুর্যোগ, আরেকদিকে সারা বিশ্বে এরকম একটা করোনায় আক্রান্ত হয়েছে, মানুষজন ভয়ঙ্কর সংকটে আতঙ্কে রয়েছেন, আধ্যাত্মিকতার থেকে কীরকমভাবে মুক্তি পেতে পারে সাধারণ মানুষ? আধ্যাত্মিকতা থেকে এর মুক্তি হলো কি, সকলে যে যার নিজের যে যাকে বিশ্বাস করে তাকে, তার কাছে প্রার্থনা করা সকল মানুষের জন্যে, সকলের জন্যে আমরা সকলে প্রার্থনা করি, এইভাবেই মুক্তি পেতে পারি। এছাড়া এর কোনো এখনও পর্যন্ত কোনো রকম ওষুধপত্র কিছু বেরোয়নি, সুতরাং প্রার্থনা এবং ঘরে থাকা, নির্দেশ মেনে চলা, এছাড়া আর কোনো রাস্তা নেই। কোনো আশার আলো দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই 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 আশার আলো তো আছেই। দেখলাম আমরা সেই ছবি, মহতী উদ্যোগ রামকৃষ্ণ।